মুসলমানের ছেলে বলেরা নাতিরা পতিরা এ না জোয়ান তরুণীরা বাপেরা সরে খেয়ে দেন দুদিনের ময়দানে জড়িয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না কেননা এই দুনিয়াটা কোন পরীক্ষার জায়গা মহান স্রষ্টা তোমাকে আমাকে পরীক্ষা নেবে কখনো অবাধে কখনো জালিম রাজা রাজত্বের আন্ডারে রেখে জালিমের জুলুমে শিকার করে কখনো বিমার দিয়ে কখনো নানা রকম মুসিবতে ফেলে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা নেবে এই পরীক্ষায় তোমার আমাকে ধৈর্য ধরে একটাই কথা মনে রাখতে হবে নবী পাক যেটা করতে বলেছে করতে হবে নবী পাক যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে মা তাকুমুর রাসূল ফাকুমুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু হে বিশ্ব জগতে মানুষেরা তোমাদের সবার জন্য মুহাম্মদ রাসূলকে আমি পাঠালাম আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নাও আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও এর আগে অনেক নবী রাসূল এসেছিল আজকে 570 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নবী রাসূল পথ প্রদর্শক করে পাঠিয়ে দিলা তোমরা যদি নাজাত পেতে চাও আমার নবীর আদেশকে মেনে নাও আমার নবী নিষেধকে ছেড়ে দাও হে যুবকেরা আল্লাহ কত দয়ালু দেখো তোমাকে যদি দূর পা না দিয়ে বানাতো তুমি কি করতে আমার আল্লাহ তোমাকে দূর হাত না দিত কি করতে তুমি আমার আল্লাহ তোমাকে সুস্থ কিডনি দিয়েছে তুমি আমি তো নোংরা জিনিস খেয়ে কিডনি গুনোকে নষ্ট করে তোমাকে আমাকে দূর চোখ যদি না দিত মাকে কখনো দেখতে পেতে না আব্বুকে কখনো দেখতে পেতে না স্ত্রীকে কখনো দেখতে পেতে না স্বামীকে কখনো দেখতে পেতে না এই দুনিয়াটা কেমন জিনিস কখনো বুঝতে পারতে না আল্লাহ দয়া করে দুটো চোখ দিয়েছে ওরে আমার বান্দা বান্দি রে এই সামান্য জিন্দগির পরীক্ষাতে কামিয়াবি তো রাখো তাহলে চির শান্তি জান্নাত দেব যে জান্নাতে কোনো অভাব হবে না কোনো দুঃখ হবে না যে জান্নাতে তোদের জন্য হুর রয়েছে যে জান্নাতে তোদের জন্য নহর রয়েছে ঝর্ণা রয়েছে সাগর রয়েছে যে জান্নাতে তোদের জন্য কত না নিয়ামত খাদ্য রয়েছে ওরে আমার মান্না বান্দি রে আমার হাবিবকে আমি নিজে দেখিয়ে দিয়েছি যা আমার হাবিবের দিয়ে শুনেলে আল্লাহ নবী জানিয়ে দিলে জান্নাতে প্রত্যেকটা নর নারীকে আল্লাহ পাক সাদাত করে লম্বা বানিয়ে দেবে কেননা বাবা বঞ্চিত সাদাত নারীদের চুলগুলো সাদাত হয়ে যাবে জান্নাতে যে হুরগুলো রয়েছে ওই হুরেরা যদি দুনিয়ার কোন জায়গায় একবার থুতু ফেলে ওই থুতুতে পৃথিবীর যত পানি ওই থুতুতে টাচ হবে দুনিয়ার সমস্ত পানি যদি লাগিয়ে দেওয়া হয় সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে ওই হুরগুলো কি দিয়ে তৈরি আতর দিয়ে খুশবু দিয়ে মুস্ক দিয়ে আম্মার দিয়ে যারা এত সুন্দরী দেখতে এই যুবকের আব্বার তরুণেরা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তাদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছে যে নারীগুলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাবে তার স্বামীও যদি জান্নাতি হয়ে যায় ওই নারীটাকে আল্লাহ পাক এত সুন্দরী বানিয়ে দেবে ওই স্বামীটা একবার ঘুরের দিকে তাকাবে একবার নিজের স্ত্রীর দিকে তাকাবে নবী আমার জানিয়ে দিলেন ওই সুন্দরী এত বানিয়ে দেবে নিজের স্ত্রীকে একবার দেখার পরে আর কোনো দিনের জন্য ওই হুরেদের দিকে আর তাকাবে না আল্লাহ পাক পারে না পারে না কিন্তু তুমি তোমার স্রষ্টা আল্লাহর কুদরতি কথা শোনার সহ্য তোমার মধ্যে নাই কেন তোমাকে ইবলিশ অন্তরে বসে 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 খারাপ করে দিয়েছে আজকে যদি দয়া মায় আল্লাহ আমাকে জবানে কথা যদি না দিত তাহলে দুনিয়ার মানুষকে আমি
দুনিয়ার অনুষ দেগকে আমি আল্লাহ বাগে বাণী শোনাতে পারতাম না, দুনিয়ার জবানে মানুষকে আমি আল্লাহ আকবার বলে শোনাতে পারতাম না, আজকে যদি দয়াময় আল্লাহ আমাকে জবানে কথা যদি না দিত তাহলে দুনিয়ার মানুষকে আমি কোরআন তিলাওয়াত করে শোনাতে পারতাম না, আজকে যদি জবানে আমার মালিক আল্লাহ কথা যদি না দিত দুনিয়ার বাপ মাকে আমি ডাকতে পারতাম না, নিজের স্ত্রীকে ডাকতে পারতাম না, স্বামীকে স্ত্রী ডাকতে পারত না, বাচ্চা কোনোকে ডাকতে পারতেন না, এই যুবকেরা তরুণীরা বাপেরা একটু নিজেকে ভাবার, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, তোমার এলাকার কবরস্থানে কত যুবক যুবতী লাশে পড়ে আছে, কতজনে জানা যা তুমি আমিও পড়েছি, যারা তোমার আমার মতো যুবক যুবতী ছিল তারা চলে গেছে আর দুনিয়ায় নাই, এক সপ্তাহ 15 দিন তাদেরকে মনে রেখেছে, সবাই তাদেরকে ভুলে গেছে, দুনিয়ার জমিনে তারা যদি শ্রেষ্ঠত্বের মুকুটকে বাঁচিয়ে যায় কবরের জমিনে আরামের বিছানায় শুয়ে আছে, আর দুনিয়ার জমিনে শয়তানের রাস্তায় চলে শ্রেষ্ঠত্বের মুকুট যদি খুলে যায় তাদের কবরে আজাবে জাহান্নামে লেগেছে, 99টা করে সাপ তারা নিয়ে রয়েছে, কিছুই করার নেই বাবা মা, সত্য কথা তো হলো বলতে হবে, কেননা তোমার রোগ হয়েছে ওষুধ তো তোমায় খেতে হবে, তাই বলো আফসোস লাগে, আজ আমি তুমি যে জবান আল্লাহ দিল সেই জবানে আল্লাহকে ডাকতে বড় কষ্ট হয়, সেই জবানে নবীর উপরে দরুদ পড়তে বড় কষ্ট হয়, সেই জবানে সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হয়, সেই জবানে কোরআন পড়তে বড় কষ্ট হয়, অথচ আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহর সৃষ্টিকে গাল দিতে বড় ভালো লাগে, আল্লাহ দিয়া জবানে শয়তানকে খুশি করার জন্য নিরীহ মানুষকে কষ্ট দিবার মতো ভাষা বলতে ভালো লাগে, আল্লাহ দিয়া জবানে মানুষকে হুমকি দিতে বড় ভালো লাগে, অথচ এই জবানটা তোমাকে আমি যে তিনি দিল তিনি জানিয়ে দিলে, মুসলমান তো সে যার জবান দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না, সেই তো কোন মুসলমান, এই জবানের ইবাদত করো নাহয় কিয়ামতের দিনে এই জবানকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে, এ যুবকেরা এই জবান আল্লাহ দিয়েছে এই জবানে বেশি বেশি করে আল্লাহকে ডাকো, এই সকলে একবার সাদা আঙুলটা তুলে বলো এই জবানটা তোমাকে আমাকে দিয়েছে কে, আরো জোরে বলো যারা মানো আল্লাহ দিয়েছে শাহাদাত আঙুল তুলে বলো আল্লাহ আল্লাহু আকবার, যদি না দিত আমাকে তোমরা দাও কেন আমি এসে কিছু বলতে পারতাম, যারা জবানে কথা নেই তাদের কথায় তাদের বাপ মারও অনেক সময় বিরক্ত হয়ে যায়, পাড়া প্রতিবেশীরাও বিরক্ত হয়ে যায়, বুকা খেতে পারে হাবা খেতে পারে, কি বলছি করে কিছু বুঝতে পারিনি, তার মনটা ভেঙে যায় কি গো, ঠিক 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 ঠিক, কিন্তু আল্লাহ তোমায় জবান দিল কত সুন্দর কথা বলছো, মায়ের পেট থেকে আসার পরেও কিন্তু তুমি কথা বলতে পারো না, আমার আল্লাহ আস্তে 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 তোমাকে বাক শক্তি ফুটাবার ক্ষমতা দেয়, বাপেরা আওয়াজ বোঝা জিনিস বুঝুন, এই পৃথিবীটা এমনি এমনি হয়ে যায়নি, তুমি আমি এমনি এমনি হয়ে যায়নি, সব কিছুর মানাবার মালিক হলো একজন, তিনি কে সকলে বলুন তিনি কে, আল্লাহ 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 কোরআনে তিনি জানিয়ে দিয়ে
দিচ্ছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু বানাবার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ কে? মক্কার যারা বুঝিল উদবা সাইবা ছিল, যারা আমার নবী যখন বলেছিলেন ওই সময় বলেছিল তিনি আয়াত নাযিল করে দিলেন হাবিবের উপরে, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন আল্লাহ তিনি যিনি এক, এক দুসরা নয়, এক আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি মালিক, তিনি যিনি আর কোন মুখাপেক্ষি তিনি কারো নাই। আমি তুমি মুখাপেক্ষি সবাই মুখাপেক্ষি যেন চলতে পারবো না, কিন্তু কামাল কায়নাতের মালিক আল্লাহ তিনি কারো মুখাপেক্ষি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনিও কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী কেউ নয়, তিনি হলেন আল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নয়। সেই আল্লাহ যার জমিনে বসে আছে, এই জমিনে তার বিরোধী কাজ করি, এই জমিনে তার বিরোধী কাজ করি, গান শুনি, যাত্রা করি, দাবিয়ে দাবিয়ে বেড়ায়, তথাপিও তিনি কিন্তু এখনো আমাদের সুযোগ দিয়ে রেখেছে, আয় ফিরিয়া ফিরিয়া ফিরিয়া, কত দয়ালু। স্বাভাবিক, এ জমিন কারো নয়, একমাত্র মালিক আল্লাহ। সামান্য মানুষের সাহায্য নিয়ে কেউ যদি ক্ষমতায় আসে, একটু যদি তার বিরোধী কেউ করে, সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে তাকে তুলে নিয়ে পিটিয়ে ছাল ছামড়া গুটিয়ে ফেলেছে, ঠিক না? হত্যা পর্যন্ত করে ফেলেছে। আরে কায়নাত আসমান জমিন জিনি আর উসিলা, এখনো এই যে আমরা নিঃশ্বাস টানতে পাচ্ছি, এটা আল্লাহ টানাচ্ছেন, ছাড়ছেন, ওটাও আল্লাহর হুকুমে হচ্ছে, কথা বুঝে আসছে? অথচ তার জমিনের উপরে আমরা তার হুকুমের বেখেলাফ লাখো লাখো কাজ করছি, তথাপিও তিনি কিন্তু এখনো আমাদের পরে খাওয়াচ্ছে, নিঃশ্বাস দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে, কত দয়ালু, বুঝতে পারছে কি গো যুবক রসবিত, কত দয়ালু, বুঝতে পাচ্ছেন তো নাকি? কিন্তু আজ আমরা এর পরেও ভুলে থাকি সেই দয়ালু আল্লাহকে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাকের দয়া আর গজব, প্রতিদিনে প্রতি বছরে প্রতিবারে প্রতিযোগিতায় আল্লাহ পাকের দয়াটা গজবের থেকে ফাস্ট হয়ে যায়। সাবাকাত রহমতি আলা গজবি, রহমত গজবের প্রতিযোগিতায় আল্লাহ রহমত ফাস্ট হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে হে আমার উম্মত উম্মতিরা, হে পৃথিবীর জমিনের মানুষেরা, তোমাদের মালিক হল আল্লাহ, তিনি কত দয়ালু তোমরা কি জানো? দুনিয়ার রাজা মহারাজারা প্রশাসন দিয়ে সৈন্য দিয়ে আসামি খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে, আর তোমার আমার আল্লাহ পাক তিনি প্রতিদিন ডাকে ডাকে বলে, ওরে পাপীরা, ওরে অন্যায়কারীরা, ওরে আমার নাফরমানিকারীরা, দুনিয়ার রাজা মজারারা তোমাদের ঘরে খুঁজে বেড়ায় তোদেরকে শাস্তি দেবে বলে, আর আমি আল্লাহ তোদেরকে ডাকিয়াই, আমি আল্লাহ তোদেরকে শাস্তি দেব না, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। এ
ভালোবাসে তোমাকে আমাকে দেখো শ্রী আল্লাহ ছেড়ে দিয়ে কি করে গানে যাও শ্রী আল্লাহ বিরুদ্ধে কি করে সারাবে যাও শ্রী আল্লাহ বিরোধী করে কি করে পড়ো নারীর গানে যাও শ্রী আল্লাহ বিরোধী করে কি করে নামাজ গাজা করো শ্রী আল্লাহ বিরোধী করে কি করে সারা পান করো শ্রী আল্লাহ বিরোধী করে কি করে মানুষ মানুষকে খুন করো শ্রী আল্লাহর বিরোধী করে কি করে মানুষ মানুষকে আঘাত দাও শ্রী আল্লাহর বিরোধী করে কি করে গরিবের ঘর ভাঙো শ্রী আল্লাহর বিরোধী করে কি করে মিথ্যা সাক্ষী দাও শ্রী আল্লাহর বিরোধী করে কি করে মানুষের উপর জুলুম করো মনে রেখে দেবে প্রতিটা মানুষের একটা সময় নির্দিষ্ট আছে হিসাব কিন্তু তোমার নেবে 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 তবে দুনিয়ার জমিনে তুমি আমি যদি ভুল করে ফেলি ক্ষমা চাওয়ার সময় এখনো রয়েছে কারণ নবী আমার জানিয়ে দিলে যে বান্দা বান্দি অন্যায় করে ভুল করে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে ওরে আমার আমি আল্লাহ আমাকে ছেড়ে দূরে আছিস কেন রে এ তোকে আমার থেকে দূরে রাখলো বান্দা আমার থেকে বড় দয়ালু কেউ নেই আমার থেকে বড় আপন কেউ নেই কারো ক্ষমতা নেই তোকে এক ফোঁটা রক্ত বানিয়ে দিতে পারবে কারো ক্ষমতা না তোর চোখে যে লেন্সটা আমি দিয়েছি লাগিয়ে দেবে ওরে আমার বান্দা বান্দি তোরা কি জানি এক একটা চোখে আমি আল্লাহ তেরো বা তেরো হাজার কোটি করে ক্যামেরা রেখে দিয়েছি আল্লাহ গল্প বলছি না তোমার মাথা কাজ করবে না এই ছোট একটা চোখে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা জিসে দেখলি হো জান্নাত ও মদিনা দেখায়ে বলুন না সুবহানাল্লাহ যদি কেউ মদিনা জান্নাত দেখতে চায় তাহলে সে মদিনা শরীফে যাবে গেলে জান্নাত দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ জিসে দেখলি হো জান্নাত ও মদিনা দেখায়ে জিসে দেখলি হো জান্নাত ও মদিনা দেখায়ে রোজে কি সামনে সমা বদল যায় জিসে দে নিহ জান্নাত ও মদিনা দেখায়ে তাইবা কি জানে তো
জাহা কবুল যায়, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলে বোনেরা, নাতিরা পুতিরা, এ না জোয়ান তরুণীরা বাপেরা সরে খেয়ে দেন দুদিনের ময়দানে জুড়ে, আখেরাত কি হারিয়ে ফেলবেন না, কেননা এই দুনিয়াটা কোনো পরীক্ষার জায়গা, মহান স্রষ্টা তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখনো অবাধে কখনো জালিম রাজার রাজত্বের আন্ডারে রেখে জালিমের জুলুমের শিকার করে, কখনো বিমার দিয়ে কখনো নানা রকম মুসিবতে ফেলে দিয়ে, আল্লাহ তাআলা তোমাকে আমাকে পরীক্ষা নেবে, এই পরীক্ষায় তোমার আমাকে ধৈর্য ধরে একটাই কথা মনে রাখতে হবে, নবী পাক যেটা করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, কারণ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, মাতা কুমুর রসুল ফখুহু ওয়া মানআকুম আনহু ফান্তাহু, হে বিশ্ব জগতে মানুষেরা তোমাদের সবার জন্য মুহাম্মদ রসুলকে আমি পাঠালাম, আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, এর আগে অনেক নবী রসুল এসেছিল, আজ 570 খ্রিস্টাব্দে বারে রবিউল আউয়াল, আমার হাবিবকে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য নবী রসুল পথ প্রদর্শক করে পাঠিয়ে দিলা, তোমরা যদি নাজাত পেতে চাও আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবী নিষেধকে ছেড়ে দাও, হে যুবকেরা আল্লাহ কত দয়ালু, দেখো তোমাকে যদি দুরু পা না দিয়ে বানাতো তুমি কি করতে, আমার আল্লাহ তোমাকে দুরু হাত না দিত কি করতে তুমি, আমার আল্লাহ তোমাকে সুস্থ কিডনি দিয়েছে তুমি, আমি তো নোংরা জিনিস খেয়ে কিডনি গুনোকে নষ্ট করে, তোমাকে আমাকে দুরু চোখ যদি না দিত মাকে কখনো দেখতে পেতে না, আব্বুকে কখনো দেখতে পেতে না, স্ত্রীকে কখনো দেখতে পেতে না, স্বামীকে কখনো দেখতে পেতে না, এই দুনিয়াটা কেমন জিনিস কখনো বুঝতে পারতে না, আল্লাহ দয়া করে দুটো চোখ দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে এই সামান্য জিন্দগির পরীক্ষাতে কামিয়াবি তোরা গো, তাহলে চির শান্তি জান্নাত দেব, যে জান্নাতে কোনো অভাব হবে না কোনো দুঃখ হবে না, যে জান্নাতে তোদের জন্য ঘুর রয়েছে, যে জান্নাতে তোদের জন্য নহর রয়েছে, ঝর্ণা রয়েছে, সাগর রয়েছে, যে জান্নাতে তোদের জন্য কত না নিয়ামত খাদ্য রয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে আমার হাবিবকে আমি নিজে দেখিয়ে দিয়েছি, যা আমার হাবিবের দিয়ে শুনেলে আল্লাহ নবী জানিয়ে দিলে, জান্নাতে প্রত্যেকটা নর নারীকে আল্লাহ পাক ষাট হাত করে লম্বা বানিয়ে দেবে, কেননা বাবা বোন ছিল ষাট হাত, নারীদের চুলগুলো ষাট হাত হয়ে যাবে, জান্নাতে যে হুরগুলো রয়েছে ওই হুরেরা যদি দুনিয়ার কোনো জায়গায় একবার থুতু ফেলে, ওই থুতুতে পৃথিবীর যত পানি ওই থুতুতে টাচ হবে, দুনিয়ার সমস্ত পানি যদি লাগিয়ে দেওয়া হয় সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে, ওই হুরগুলো কি দিয়ে তৈরি, আতর দিয়ে, খুশবু দিয়ে, মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, যারা এত সুন্দরী দেখতে এ যুবকের আব্বার তরুণেরা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তাদেরকে আল্লাহ পাক তৈরি করে রেখেছে, যে নারীগুলো দুনিয়া জমিন থেকে জান্নাতে যাবে, তার স্বামীও যদি জান্নাতি হয়ে যায় ওই নারীটাকে আল্লাহ পাক এত সুন্দরী বানিয়ে দেবে, ওই স্বামীটা একবার ঘুরের দিকে তাকাবে আরেকবার নিজের স্ত্রীর দিকে তাকাবে, নবী আমার জানিয়ে দিলেন ওই সুন্দরী এত বানিয়ে দেবে, নিজের স্ত্রীকে একবার দেখার পরে আর কোনো দিনের জন্য ওই হুরেদের দিকে আর তাকাবে না, আল্লাহ পারে না পারে না,
এই বিনা খুঁটিতে আসমান দান করিয়ে রেখেছে কে? জোরে বলো। আজকেই পানি হচ্ছে বারাসাত কলকাতার এইসব এলাকাগুলো, এখানে হয়নি, ওখানে পানি দিচ্ছে, কার এখানে দেয় নাকি? ওখানেও আল্লাহ, এখানেও আল্লাহ। কায়নাতের দুটো মালিক নয়, একটাই আল্লাহ। আল্লাহ আল্লাহ, ঘুরতে ফিরতে যুবকরা আল্লাহ আল্লাহ, ঘুরতে ফিরতে উঁচু হালে থাকবে, বিপদে পড়লে আল্লাহ সাহায্য আসবে, ফেরেশতা পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল যদি হয়ে যায় ক্ষমা চেয়ে নাও, অন্যায় যদি করে ফেলো ক্ষমা চেয়ে নাও, মাথাটা নত করে না ক্ষমাটা চেয়ে নাও, তবে মনে রেখে দিও ভুলের ক্ষমা চেয়ে ইসলামের ক্ষতি করলে ক্ষমা নাই। আজ আমাদের ছেলেরা ভুল করতে করতে এবার ইসলামের ক্ষতি আমরাই করতে লেগেছি, আমরা ইসলামের ক্ষতি নিজে হাতে করিনি, কিন্তু যে করে তার হাতকে শক্ত তো আমরাই বানাই। এত বুঝছেন না, বুঝেন না? চুরি করা, চোরকে সাপোর্ট করা, শাস্তি দুটো একই আলাদা না? তুমি চুরি করোনি, কিন্তু চোরকে তো তুমি সাপোর্ট করেছো। গরিবকে তুমি ঠকাওনি, কিন্তু যে ঠকায় তাকে তো তুমি সাপোর্ট করেছো। উভয়কে জাহান্নামে যেতে হবে। এ ছেলে সুধরে যা, সুধরে যা। মাত্র 35টা বছরের জিন্দেগি, 15 বছর পর্যন্ত দুনিয়ার কিছু বোঝে না, আর 50 হয়ে গেলে আর ভালো লাগে না। কথা বুঝে আসছে? তখন আর দুনিয়া ভালো লাগে না। এই সামান্য জিন্দেগির জন্য ক্ষতি করবে। কিছু ছেলে মনে করে সময় হলে আমরা চেঞ্জ হয়ে যাব, চেঞ্জ হওয়ার সুযোগ যদি না পাব, চেঞ্জ হবার যদি সুযোগ না পাও, বসে আছে একটা মোটা ডাল দাম করে মাথায় ভেঙে পড়ে গেল, হতে পারে না? পারে তা, চেঞ্জ হওয়ার সুযোগ তো পেলে। গাড়ি করে যাচ্ছে, হঠাৎ অন্য দিক দিয়ে একটা লড়ি এসে পুরো দাম করে তোমার বুকে গাড়ির ওপর উঠে পড়লো, পুরো আলু হত্যা হয়ে গেল, চেঞ্জ হওয়ার সুযোগ পেয়েছ? মনে রেখে দিও আমার আল্লাহ দুটো মানুষকে হাতে নাতে শাস্তি দেয়, একটা হলো অহংকারীকে, আর একটা হলো যে গরিবদের উপরে জুলুম করে তাকে। শুনছো ভাই? অহংকারীকে আল্লাহ ছাড়ে না, কারণ অহংকার আমাদের মানাই না। দুর্গন্ধ নাপাক পানি থেকে যার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব হচ্ছে সে, আবার অহংকার কি দেখে? এই অহংকার আছে আমাদের, চলবে অহংকার? আল্লাহ বলছে ওটা আমার চাদর, অহংকার আল্লাহ বলছে ওটা আমার কুদরতি চাদর। যে অহংকার করে সে আমার চাদর ধরে টানাটানি করে, আমার চাদর ধরে টানলে তাকে আমি ছাড়ি না, হাতে নাতে বিচার করি। পরকালে তো হবেই হবে, দুনিয়া তো দেবে। তা তোদের কিছু কিছু লোকের খুব অহংকার হয়ে গেছে, কথা বুঝে আসছে না? অহংকারের জোরে দিশেহারা হয়ে গেছে। আব্বাস সিদ্দিকীর বিরোধী করতে করতে, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকেদের বিরোধী করতে করতে ধর্মীয় জলসাগুলোরও বিরুদ্ধে লেগে গেছে। এই অহংকারের লক্ষণ ভালো নয়। আমার কথা বেজার হচ্ছে? আমি আপনাকে কষ্ট হলো সত্য কথা, 100টা লোক যদি আমার বিরোধী করে তার মধ্যে 99টা মুসলিম দাবিদার, একটা হয়তো অমুসলিম হবে। অঙ্কটা কি বেশি বলে ফেললাম? আমার মনে হয় একটাটাকেও আমার 99 ভাগ করলে মনে হয় ভালো হয়, তারপরও ছেড়ে দিলাম। একটা হয়তো অমুসলিম ভাইদের মধ্যে ভুল বুঝে বা আমার আজকে কাটিং করে ছাড়ে, তো অনেকে এই ভুল মেসেজ যায় আগে পিছু না দিয়ে, কথা বুঝে আসছে না? এই একটা, আর বাকি 99টা যদি আমার কেউ বিরোধী করে, দুঃখের সাথে বলতে হচ্ছে সেটা মুসলিম দাবিদার। এদের সম্বন্ধে হাদিস পাকে বর্ণনা আছে, এরাই হলো মুনাফিক। কেন আমি আব্বাস সিদ্দিকীর বিরোধী? বিরোধীটা নয়, আমি আব্বাস সিদ্দিকীকে বিরোধীটা পরে কেন জানতে হবে? আমি আব্বাস সিদ্দিকী কোরআনের একটা আয়াতের কথা বলি, তার কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ দুটো,
মানুষকে তোমরা হকের দিকে ডাকো, হক কাজ করো এবং হককে সাপোর্ট করো, অন্যায় কাজ করো না, অন্যায়ের দিকে যেও না, অন্যায় থেকে মানুষকে ভারত থেকে নিয়ে আসো আর অন্যায়কে সাপোর্টও করো না। এটা কার কথা? জোরে বলুন, আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছে। এখন এই করোনায় অনেক মূল্য, তুমি মরুনি, যাকে তুমি দয়া করে বাঁচিয়ে রেখেছো। আর আজকে আমরা যখন এই কথাটা বলি, তখনই ওই অন্যায়কারীদের অসুবিধা হয়। কথা বুঝে আসছে না? না, যখন আমি মদের বিরুদ্ধে বলি, মাতালের সমস্যা হয় বা মদ ব্যবসায়ীর সমস্যা হয়। যখন সুদের ব্যাপারে বলি, তখন সুদ ব্যবসায়ী বা সুদখোরের অসুবিধা হয়। যখন আমি বলি এতিম গরিবদের সাপোর্টের কথা, যারা এতিম গরিবদের ঘরে নিজেদের প্রপার্টি মনে করে শোষণ করছে, তখন তারা আমার বিরোধী হয়। এই সংখ্যাটা হলো 99% মুসলিম দাবিদার, যারা কিনা মুনাফেক। কেননা কোরআন এবং রসুল বলছে, যারা আমার খানদানের এবং হকের কাজের বাধা দেয় তারা হলো মুনাফেক। আমি বলিনি বাবা, কথা বুঝে আসছো? এই তোমরা যখন এসেছো একটু বোঝো, এখনো যদি না বোঝো বুঝবে কবে? আর কবে বুঝবে? আর কি চলছে দুনিয়ায়? হিদায়ত করে আমি যে কথা বলছিলাম, ভুলে মা বাজে ইসলামে খোঁজি করলে মাফ না। রক্ত পর্যন্ত ঝরেছে ওই লড়াই, নবী পাককে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে ওই লড়াই, নবীর উপরে কত আঘাত হয়েছে। বেপর্দা হয়ে বাইরে ঘোরাফেরা করে ওই নারীটা কোনো দাইয়ুস, ওই দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ আমার আম্মা, আমার বোন, এ কথা আমার নয়, তোমাকে যিনি বানিয়ে তখন বাজারে 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 আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, ওই রকম নারী বিক্রি হতো, কিনতে পাওয়া যেত। তোমরা কি জানো আমার নবী যখন দুনিয়া আসেন, নিজের বাপ নারী ছেলে তার মাকে হত্যা করে দিত। তোমরা কি জানো ছেলে তার মায়ের শারীরিক নির্যাতন করত। তোমরা কি জানো পেটির উপরে বাপের অত্যাচার হতো শারীরিক। গল্প বলছি না, ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস বোঝাচ্ছি। জেনে নাও যুবকরা, এই মদিনাওয়ালা দুনিয়ার জমিনে আসার পরে এই নারীগুলো বাজারে বিক্রি বন্ধ হয়েছে, আমার নবী লড়াই করে বন্ধ করেছে। এই নারীগুলো সম্মান পেয়েছে আমার নবী লড়াই করে মার খেয়েছে বলে। এ আমার যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে মর্যাদা নারীরা পেয়েছে আমার নবী পাকের ওসিলায় রে। কেননা নবী আমার দুনিয়ার মানুষকে বুঝিয়েছে, দুনিয়ার মানুষের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে অত্যাচার করতো তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদের গুরুত্ব নবী আমার বুঝিয়েছে। এ দুনিয়ার পুরুষেরা, তোমাদেরকে যিনি পুরুষ বানায় তিনি তো নারী বানায়, দুজনের মাধ্যমে মানুষ সৃষ্টি তৈরি করবে। ওই নারী হলো মায়ের জাত, ওই নারীর মধ্যে বোন আছে, ওই নারীর মধ্যে বেটি আছে, ওই নারীর মধ্যে স্ত্রী আছে, ওই নারীর মধ্যে অনেক সম্পর্ক আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকানোটা পুরাই পাপ কাজ হবে। তাই নবী আমার বুঝিয়ে 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 এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা দিয়েছে, এবং বাপ গুলো জেন্তু জেন্তু মেয়েদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী বলেছেন,
নারে পুতিস না, কারো ঘরে যদি প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাড়িওয়ালাকে ওই বাপটাকে মহান স্রষ্টা নারী পাঠিয়ে শান্তির মেসেজ দিয়ে দিয়েছে। আর নারী অশুভ নয়, নারী হল শান্তির পথে, এইটা পৃথিবীর মানুষকে শিখালো কে, মোহাম্মদ রসুল শিখিয়েছে। তার আগে নারীদের উপরে অত্যাচার হতো, বাজারে বিক্রি হতো, ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, রাখিল বানিয়ে রাখা হতো, পেটকে ভাড়া নেওয়া হতো, খারাপ লাগলো, কিন্তু হাকিকাত না তো বুঝাতে হবে, তাই বুঝাচ্ছি। আল্লাহ নবী এমনও জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর পুরুষেরা নারীগুলোকে এত অবহেলা করিস না, আমি মোহাম্মদ জানিয়ে দিই, আমাদের স্রষ্টা জানিয়ে দিয়েছে, যার ঘরে একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান হলো, ওই পাঁচটি সন্তান গুলোকে পেয়ে মনটা খারাপ না করে, ওই সন্তান গুলোকে লালন পালন করে বড় করে, তাকে সুন্দর ভাবে মানুষ করে, তাকে শিক্ষা দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন নারীর বাবা, আর আমি মুহাম্মদ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন আবার এই স্লোগানটা দিলে অনেকের রাগ হতে পারে, থাক 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 থাক, আর ছেলে গুণ এত জেদ ধরেছে, যত বাধা দিচ্ছে তত বেশি করে করছে। ঠিক আছে, আমারও ঠিক এই কোয়ালিটি, আমাকে যেখানে না বলে সেখানে আরো আগে যাই, বুঝছেন না? কি শাস্তি দিয়েছে জাহান্নামের, একদিন এক হাজার বছর দুনিয়ার আজাবের থেকেও কঠিন, যে তোমায় মারছে সে জাহান্নামে যাওয়ার জন্য নিজের পাকে বাড়াচ্ছে, মনে রেখে দিয়ে, কেন তোমাকে সৃষ্টি করেছে যিনি, তিনি ছাড়া তোমার উপরে জোর দেখাবার অধিকার কারো নাই, ঠিক না? তো ভাইরা আমার, যা যা কথা বলছিলাম, তাহলে নারীদের কত মর্যাদা, আজকে আবার সেই নারীগুলোকে একদল লোকেরা ব্যবহারের পাত্রী বানাচ্ছে, ইউজ করতে চাইছে, ভোগ করতে চাইছে, অ্যাট্রাকশনের জিনিস করেছে, দোকানের পণ্যদ্রব্য বানাতে চাইছে, আর আমরা যখন আলেম উলামারা তাদের এই ঘৃণার কাজগুলোকে খুলে দিই, যেগুলো নারীকে অসম্মান করা হচ্ছে, তখন আবার তারা আমাদের পিছনে লেগে যাচ্ছে, যেমন রসুলের বিরুদ্ধে তারা লেগেছে, শুনছেন না? শুনছেন? যেমন উদাহরণস্বরূপ দেখুন, এই দুনিয়া এত বড় বদমাইশ হয়ে গেছে, কিছু মানুষ নারীগুলোকে এখন দোকানে বসাচ্ছে, আছে না? নাই, নারীগুলোকে দোকানে বসাচ্ছে, বিভিন্ন কলকারখানায় নারীদেরকে কাজে লাগাচ্ছে। এবার আপনারা বলবেন, একি আপনি নারী অগ্রগতির দিকে যাচ্ছে, নারী কাজ করছে, ভালো তো? কে বলেছে ভালো নয়? আপনি ইউনিফর্ম বেঁধে দিচ্ছেন যে এই ড্রেস করে আসতে হবে, আমি বেশি খুলে খুলে বলতে পারছি না, কিছু কিছু জায়গা যেন দেখা যায়, আর বেশি খুলে বলতে পারছি না। যদি তুমি নারীর অগ্রগতির কথাই ভাবছো, তাহলে একটা নারীকে দেখতে সুন্দর নয়, তার বিবাহ হচ্ছে না গরিব, তাকে তো চাকরিটা দিলে আরো বেশি ভালো হতো নাকি, তাকে তুমি দিওনি কেন? ও থাকলো খদ্দের আসবে না, যেটা সুন্দরী ওটাকে দিয়েছো খদ্দের ভরার জন্য, তাহলে এটা কি কোন দ্রব্য নয়? এই কথা খারাপ লাগছে। এই যে নারী মায়ের জাতকে আবার বাজারে বিক্রি হবে, আবার খারাপ দিকে আনছে, এগুলোকে যখনই আমরা বলি তখনই সমস্যা হয় একদল লোকেদের, আর তারা প্রত্যেকটা পাড়াতে 15-20টা করে দালাল ছেড়ে রেখেছে, তারা পয়সা দিয়ে পুষছে, তারা তখন ওই গ্রামে শুরু করে দেয়, আর তারা সব ফেসিলিটি পায়, তারা মানলে কেস হয় না, তারা গেলে প্রশাসনের কাছে হেল্প পায়, কেন প্রশাসনরাও নিরুপায়, কেন তাদের বড় বড় সব বাপ মারাও উপরে বসে আছে, কথা বুঝছেন না? বুঝেন না? আর আমরাও বোকার মতো ভুল করে ভুল করে ভুল করে সেই তাদের পিছু পিছু এতদিন ঘুরে ঘুরে বেড়ালাম,
এখনো সময় আছে সভ্যতা, নারীদেরকে উলঙ্গ করার নাম সভ্যতা নয়, নারীদেরকে বাজারে তোলার নাম সভ্যতা নয়, নারীকে পণ্য দ্রব্য বানানোর নাম সভ্যতা নয়। নারী তো মায়ের জাত, সম্মানের জিনিস। সারা জীবন খেটে মায়ের মুখে যেমন বাচ্চা খাবার তুলে দেবে, ঠিক তেমনই স্বামী সারা জীবন খেটে স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, বাপ সারা জীবন খেটে মেয়ের মুখে খাবার তুলে দেবে। আরে নারীর মর্যাদা কত! তখন তুমি ছোট থাকবে, তখন তুমি শাহজাদী, যখন তুমি বিবাহ হবে তখন তুমি রানী, যখন তুমি বৃদ্ধা হবে তখন তুমি রাজা। বুঝে আসছে না? কিন্তু আজ আমরা সেই নারী জাতটাকে শেষ করে দিলাম। আর আমাদেরও দোষ আছে মা বলে, একবার যদি বলা হয় ওখানে আলু পটল ফিরিয়ে দেওয়া হচ্ছে, কাপুর কুতা থাকে, আর কি হয় সব দেখেছেন তো আপনারা। হ্যাঁ হ্যাঁ, শুধু গেটটা একবার খুললে হবে, কি চি চি ভাত পড়ে গেছে ওর বুকের উপর দিয়ে দশজন চলে গেছে, তাও হুঁশ শুধু লেবে দু চার কিলো গম হয়। কি গো, কষ্ট লাগছে নাকি? না, এতক্ষণ ঠিক ছিল, কষ্ট লাগা স্বাভাবিক। কেন অনেক হাজি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, ইমাম সাহেব, মৌলী সাহেবরাও আমার বিরোধী করে, কেন? এই কথাগুলো বললে ওদেরও গায়ে লাগে। যে খোঁজ লিখে যাও, তিনবার হজ করে বসে আছে, হাজি সাহেবের বিবি অনেক সবাই নয়, বন্ধন লড়লে বসে আছে, বা কোনো জায়গায় কাট করে বসে আছে, ফ্রি 500 পাবে বলে, খোঁজ লিখে যাও। যখন এ কথা হয় তখন বলে এই সব কথা বলার আবার কি দরকার, তখন তো ঠিকই ছিল, হারাম খেতে মসজিদে গিয়ে ঠিকই ছিল, সুদ খেয়ে মসজিদে গিয়ে ঠিকই ছিল, ঘুষ খেয়ে মসজিদে গিয়ে ঠিকই ছিল। যারা নারী মায়ের জাতকে রাস্তায় লাইনে দাঁড়িয়ে করিয়ে দেয় সামান্য ভিক্ষা লিবার জন্য, সে জাত কখনো ঠিক থাকতে পারে? কথাই কথা বেড়ে যাবে, বাপ ছোট করে দিলে তো ভালো, আমিও ভালো, কি ছোট করে দিলে তো আমায় গাল দিবি না? হুজুর খুব ভালো, হুজুর দেখলি কত সুন্দর মিষ্টি মিষ্টি দুটো কথা বলে গেল। এই না হলে হুজুরের ছেলে সুদখোরও বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, মাতালও বলবে হুজুরের ছেলে জিন্দাবাদ, আর আল্লাহওয়ালা লোকেরা তো ভাই বলবি জিন্দাবাদ। কিন্তু আমার আল্লাহ কি বলবে? এই তুই মুখ টিপে মুখ টিপে কথা বলছিলিস কেন? তোর কি তুতলা ছিলিস নাকি? হক কথা বলিস নি কেন? জবাব দে। আল্লাহ বললে যদি দাওয়াত না হয় তাই বলিনি, বললে যদি পুলিশ কেস দেয় ওই জন্য বলিনি, তো এখন আমি কেস দিচ্ছি, যা জাহান্নামে যাবে, তখন কি হবে? ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল খেটেছে, তোমরা 9 বছর জেল খেটেছ, এক বছর কাটুনি একদিন করে জেল খেটে, তারপরে বলবি যে হ্যাঁ ওলি আল্লাহদের পিছনে ঠিক আছি। তাহলে হযরত ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত 60 দিন জেল খেটেছে, কতদিন? কারো ঝেড়ে নয়, কারো মেরে নয়, কারো লুটে নয়, হক কথা বলার জন্য। তাই মনে রেখে দিও, হক কথা বললো জেলে যাওয়া যায়, আর হক কথা না বললো জেল খাটতে হয়, ঠিক না বেটি? হ্যাঁ, চুরি করলো জেল খাটতে হয়, আর চোরের বিরোধী করলো জেল খাটতে হয়। তকদিরে যেটা আছে সেটা হবে, তুই হাজার চেষ্টা করে রুখতে পারবি না, কিন্তু তোর যদি কাজ থাকে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, হকের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের পক্ষে, অসহায়ের পক্ষে, মুসলিমের পক্ষে, জালিমদের বিরোধী যদি তোমার কথা থাকে, অবশ্যই তোমার আখেরাতটা কিন্তু কামিয়াবি হচ্ছে। জোরে বলুন সুবহান। আজকে দেখছো না সমাজে কি হচ্ছে? যাদের হাতে পাওয়ার তারাও তো জেলে যাচ্ছে, যাদের হাতে পাওয়ার তারাও তো ঘর ছাড়া ছুটছে, যাদের হাতে পাওয়ার তারাও তো লুকোচ্ছে। কি ক্লাস যদি আমরা একটু হয় তো অসুবিধা কি আছে? নামাজ পড়লো মার ভাত পাবেন, না পড়লো ভাত পাবেন, নামাজ পড়লো মরবেন, না পড়লো মরবেন। আপনি দুনিয়ার অঙ্ক করছেন কেন? আপনার তো একটাই অঙ্ক থাকবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। আমি বন্ধুত্ব করব আল্লাহর জন্য, দুশমনী করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য। আমি এই কোন মানুষের মুখে খাবার
বাদ দিই, আল্লাহর জন্য দেবো। সে মুসলমান হোক, নিজের ছেলে হোক, নিজের আপন হোক, মা হোক, স্ত্রী হোক, যেই হোক, আল্লাহর জন্য খাওয়াবো। তাতে যদি অমুসলিম কেউ হয় তাকেও যদি খাওয়াই, আল্লাহর জন্য খাওয়াবো। উদ্দেশ্য আমাদের একটাই, যিনি বানিয়েছেন সবকিছু তার জন্য। আমি যদি কারোর সঙ্গে ঝগড়াও করি, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। আমি যদি কাউকে বন্ধু বানাই, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহ 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 আমার মালিক, তিনি বানিয়েছে। তাহলে আমি যখন কোন গরিবের হয়ে কথা বলবো, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন মজলুমের পাশে যখন দাঁড়াবো, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। কোন জালিমের যখন বিরোধী করব, উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর জন্য। যদি এটাই ইসলামের নিয়ম হয়, তাহলে একদল ইমাম মলি সাহেব বক্তা আমার বিরোধী করেছিল, আজও করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনি আব্বাস সিদ্দিকীর বিরোধী করলেন কার জন্য? কথা বুঝছেন না? 2,500-5,000 এর জন্য না আল্লাহর জন্য? জিজ্ঞেস করুন। যদি 2,500-5,000 হয়, তাহলে আল্লাহ রসুলের ভবিষ্যৎ বাণী হত অনুযায়ী আখেরি জামানায় জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম মুরিদ সাহেব, ইরা তারা। আর যদি বলে আল্লাহর জন্য, তাহলে অবশ্যই এরা সত্যবাদী, এরা ভালো, এরা নেক কাজ করছে। কিন্তু বলতেই হবে আমি কোন কাজটা এমন ভুল করলাম ইসলাম বিরোধী, যার জন্য আপনি আমার বিরোধী করছেন, কি ঠিক না? ঠিক বুঝতে হবে। আমার যুবকেরা আসো, তওবা করো, মসজিদগুলোকে আবাদ করো, মা বাপকে ভালোবাসো, পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকো, অন্য ধর্মের মানুষ হলো মানুষে মানুষে মানব বন্ধন রাখো, একে অপরকে হেল্প করো, সুখে দুঃখে সাথ দাও, গরিবের সেবা করো, বস্ত্রহীনকে বস্ত্র দাও, খোদার থেকে খোদার খাওয়া খাও, যাদের ঘর নেই ঘর দাও, যদি উপযুক্ত হও তুমি। কথা বুঝে আসছে? স্বভাব হবে, নেকি হবে। কিছুই যদি দিতে না পারো, মানুষকে দুটো মিষ্টি কথা দাও, মিষ্টি পরামর্শ দাও, এটাও অনেক মহান কাজ। কাউকে যদি খুশি না করতে পারো, কাউকে কখনো ক্ষতি করে কষ্ট দিও না।